আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই হাকিম লোকমান সম্পর্কে অবশ্যই জানেন। তিনি ছিলেন একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং আল্লাহ তাআলার ওলি। কিন্তু একটি পাকির কারণে এই আল্লাহ তাআলার প্রিয় বান্দার সাথে এমন একটি ঘটনা ঘটলো যা শুনলে আপনারা হয়তো হতবম্ব হয়ে যাবেন, আর এই ঘটনাটি আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে। তবে কি করেছিল এই পাখিটি যার কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দার সাথে এমন একটি অলৌকিক ঘটনা ঘটল? আর ঘটনাটির পরেই লোকমান হাবিব সর্বোচ্চ উঁচু স্থানের সম্মান অর্জন করেছিলেন মহান আল্লাহ তাআলার কাছ থেকে। তবে কি ছিল সেই ঘটনা আর কেনই বা তার সাথে এমনটা হলো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা যারা আল্লাহ তাআলার কুদরতকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, লোকমান আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের জামানাই এবং মৃত্যু হয় হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জামানাই। তিনি একজন নবী ছিলেন কিনা তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তবে তিনি একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন এই বিষয়ে কারো দ্বিমত নেই। লোকমান অত্য জ্ঞানী, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি। তার নামের সাথে হাকিম রয়েছে যার অর্থ হিকমত ওয়ালা। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে লোকমান হাবিবের হাকিমের অনেক সুনাম রয়েছে। আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন তার মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন তার একটি আলাদা মর্যাদা রয়েছে। আর এখানে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটি পুরা সূরা নাজিল করেছেন যার নাম সূরা লোকমান। লোকমান আলাইহি ওয়াসাল্লাম যার জ্ঞান এবং প্রজ্ঞার অনেক ঘটনার প্রসিদ্ধ রয়েছে। বলা হয় লোকমান হাবিবের যুগে প্রতিটি বাকরুদ্ধ গাছপালাও কথা বলতে পারত। গাছেরা নিজেরাই হাকিম লোকমানকে বলতো যে আমার ভিতর এই রোগের ওষুধ বা আমার ভিতরে এই রোগের ওষুধিগুণ রয়েছে। এই উদ্বৃত্তি থেকে একটি ঘটনা প্রসিদ্ধ যে হাকিম লোকমান সমুদ্রের অপর পাড়ের সন্ধান করতে চেয়েছিলেন। তার একটি তোতা পাখি ছিল যেটি তার সাথে কথা বলতো। হাকিম লোকমান তার জ্ঞানের দ্বারা ভেষজ থেকে এমন একটি ওষুধ তৈরি করেছিলেন যা থেকে তোতা পাখি ছয় মাস না খেয়েও ক্লান্ত না হয়েও উঠতে পারে। হাকিম লোকমান দুটি বড়ি তৈরি করেছিলেন, একটি বড়ি তোতাকে খাওয়ানো হয়েছিল আর একটি তার গলায় বেঁধে দেওয়া হয়েছিল। রওনা হওয়ার আগে হাকিম লোকমান তোতাকে বলে দিয়েছিলেন এই বড়িকে তুমি খোদা অনুভব না করে এবং ক্লান্ত না হয়ে ছয় মাস পর্যন্ত উড়তে পারবে। এবং একই সাথে পরামর্শ দেওয়া হয় যে তুমি যদি কোথাও ক্ষুধাত্ব এবং তৃষ্ণাত্ব বোধ করো তবে দ্বিতীয় বড়িটি খেয়ে নিবে, তবে দ্বিতীয় বড়িটি খাওয়ার পর সেখান থেকে ফেরার যাত্রা শুরু করবে এবং আর এগোবে না। অতপর তোতা লোকমান হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে সমুদ্রের দিকে সফর শুরু করল। পাখিটি ছয় মাস ধরে তার উড়ান চালিয়ে যাচ্ছিল কিন্তু সে তখনও সমুদ্রের অপর কিনারা খুঁজে পায়নি, তাই উড়তে উড়তে ছয় মাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এখন সে ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করতে শুরু করল। কিন্তু সে সেখানে গিয়েছিল যেখানে সমুদ্রের কিনারা তো দূরে থাক, কোনো গাছপালাও ছিল না, কোনো পাহাড়ও ছিল না যে সেখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। আরও কিছুক্ষণ ওড়ার পর সে একটি পাথর দেখতে পেল। অতপর সে তাতেই সেই পাথরটির উপরে বসে পড়ে, কিন্তু বাস্তবে এটা কোনো পাথর ছিল না, সেটা ছিল মূলত অনেক বড় একটি মাছ। কিন্তু তোতা তো জানতো না যে এটা পাথর নয়, অনেক বড় একটি মাছ। কিছুক্ষণ পর মাছটি নাড়াচাড়া করল, তখন তোতাটি অবাক হয়ে গেল। তখন সে দেখতে লাগলো এই পাথরটি কেন নড়াচড়া করছে। মাছটি যখন নিজের মুখ বের করল তখন সেও এই তোতা পাখিকে দেখে অবাক হয়ে গেল এবং তাকে দেখে তার সাথে কথা বলতে লাগলো, কারণ তখন সব প্রাণীদের কথা বলার ক্ষমতা ছিল। তাই মাছটিকে জিজ্ঞেস করলো তুমি কে আর তুমি এখানে কিভাবে এলে? তোতা তাকে পাল্টা প্রশ্ন করলো তুমি কে? মাছটি বলল আমি এই সাগরের প্রাণী। তোতা খুব অবাক হয়ে বলতে থাকে আমি আমার জীবনে কখনোই এর আগে এত বড় মাছ দেখিনি। তোতা বলল আমি লোকমান হাবিবের তোতা, লোকমান হাবিব আমাকে সমুদ্রের অপর কিনারা খুঁজতে পাঠিয়েছেন। আমি অনেক ভ্রমণ করেছি এবং একটা না ছয় মাস উড়তে থাকি, কিন্তু এখনও পর্যন্ত আমি সাগরের ওপার খুঁজে পাইনি আর আমি এখন অনেক ক্লান্ত আর আমি যেতে পারছি না। তুমি কি জানো সমুদ্রের অপর পার কোথায়? তারপর মাছ বলল আগে বলো তুমি এখানে কিভাবে এলে? না আছে কোনো গাছ, না আছে কোনো পাহাড় যার উপরে বসে তুমি বিশ্রাম নিতে পারবে, তাহলে এত দূরে এখানে কিভাবে তুমি এলে? অতপর তোতা পাখিটি এই মাছটিকে লোকমান হাবিবের পুরো ব্যাপারটি বলল। তখন মাছটি বলল সাগরের ওপার কোথায় আমি জানি না, আর সাগরের ওপার কোথায় আমি তোমাকে খুঁজে পেতে সাহায্য করতে পারছি না, কারণ আমি যদি সাগরের ভিতরে যাই
তাহলে সাগরের অনেক মাছ আছে যেগুলো আমাকে খেয়ে ফেলবে, যেগুলো আমার থেকে অনেক বড়। তারপর তোতা পাখিটি বলল, ঠিক আছে, আমি যেখান থেকে এসেছি তুমি আমাকে সেখানেই পাঠিয়ে দাও। তখন মাছটি বলল, তুমি আমার পিঠের উপরে উঠে বসো। তোতা পাখিটি একই কাজ করল। তখন মাছটি তার গতিপথ পরিবর্তন করে চোখের পলকে তোতাটিকে নিয়ে সেখানেই চলে গেল, যেখান থেকে আসতে তোতার ছয় মাস সময় লেগেছিল। তোতা পাখি খুব অবাক হয়ে গেল, সেখানে পৌঁছাতে তার ছয় মাস লেগেছিল, কিন্তু মাছটি নিমিষেই তাকে সেখানে পৌঁছে দিল। এবং সেও দাবি করেছিল সাগরের অভ্যন্তরে অনেক বড় মাছ রয়েছে যার কারণে সে আর যেতে পারবে না। তোতা পাখি হাকিম লোকমানের কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলল। লোকমান হাবিব এই ঘটনা শুনে অনেক অবাক হয়ে যান এবং আল্লাহর দরবারে সেজদায় অবনত হন এবং আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, অবশ্যই আপনি জানেন সমুদ্রের অপর কিনারা কোথায়, অবশ্যই আপনি সবচেয়ে বেশি জানেন, অবশ্যই আপনি সমস্ত কিছুর মালিক, অবশ্যই আপনি আমাদের মালিক, অবশ্যই আপনার অধীনে সমস্ত প্রাণীর জীবন, অবশ্যই আপনি মহান রহমান ও রহিম। বন্ধুরা, এই গোপন লুকানো তত্ত্বেও হাবিবের কাছেও অজানা হয়ে গেল যে সে মাছটি কী ছিল এবং কিভাবে এক মুহূর্তে ছয় মাসের যাত্রা পার হলো তা এখনও জানা গেল না এবং লোকমান হাবিবও জানতে পারেনি এবং তিনি সমুদ্রের অপর কিনারাও খুঁজে পাননি। আসলে বন্ধুরা, এই ঘটনাটি সত্যি। এই ঘটনাটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা, কারণ আল্লাহতালা সব কিছুর মালিক, আল্লাহতালা সব কিছুই জানেন। তিনি তার বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অনেক সময় বান্দাদেরকে বিপদে ফেলেন, কিন্তু বান্দারা আল্লাহতালার নাফরমানি করে বলতে থাকে, আল্লাহতালা আপনি আমার সাথে এমনটা কেন করলেন, আর কি আপনি কাউকে পাননি? আসলে বন্ধুরা, এগুলা বলা ঠিক নয়। আল্লাহতালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, অবশ্যই আল্লাহতালা তার বান্দাদের মঙ্গল কামনা করেন। তো আসুন বন্ধুরা, আমরা সবাই দোয়া করি মহান আল্লাহতালা রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। তো বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।